হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আমি জয়িতা বিশ্বাস আপনাদের সামনে হাজির হয়ে গেছি এসএসসি পরীক্ষার্থীদের জন্য ফিনান্স ও ব্যাংকিং বিষয়ে ব্যাংকিং বিভাগ থেকে একদম সর্বশেষ অধ্যায় ত্রয়োদশ অধ্যায়ের কেন্দ্রীয় ব্যাংকের আলোচনা নিয়ে কেন্দ্রীয় ব্যাংক নিয়ে আমি এখন এ পর্বে আলোচনা করব। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্বটি এই প্রথমেই রয়েছে অধ্যায়ের কেন্দ্রীয় ব্যাংকের ধারণা আমরা কেন্দ্রীয় ব্যাংক জিনিসটা কি সেটা আগে বুঝে নেব তার প্রথমে আমাদেরকে বুঝতে হবে কেন্দ্রীয় ব্যাংক উৎপত্তিটা কেন হয়েছে এর সূত্রপাতটা কি থেকে এখানে দেখা যাচ্ছে যে ব্যাংকের আবির্ভাব হওয়ায় মুদ্রা বাজার নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা দেখা দেয় আমাদের যে বাণিজ্যিক ব্যাংকগুলোর আবির্ভাব হয়েছিল এই বাণিজ্যিক ব্যাংকগুলোর আবির্ভাব হওয়ায় আমাদের দেশের বা বিভিন্ন দেশে মুদ্রা বাজার নিয়ন্ত্রণের জন্য একটা প্রয়োজনীয়তা সবাই ফিল করতে পারে এবং এই মুদ্রা বাজার নিয়ন্ত্রণের যে প্রয়োজনীয়তা এই মুদ্রা বাজার নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা থেকে সাধারণত কেন্দ্রীয় ব্যাংকের আবির্ভাবটা হয় আমরা সকলেই জানি যে কেন্দ্রীয় ব্যাংক সর্বদা মুদ্রা বাজারের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে এবার আমরা দেখে নেব যে কেন্দ্রীয় ব্যাংক জিনিসটা কি কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে এমন একটা ব্যাংক যে ব্যাংক আমাদের দেশের নোট এবং মুদ্রার প্রচলন করে থাকে নোট এবং মুদ্রার একমাত্র প্রচলনকারী আমরা বলতে পারি কেন্দ্রীয় ব্যাংকে এবং আমাদের যে মুদ্রা বাজার এবং অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলো রয়েছে সবগুলোর অভিভাবক হিসেবে কাজ করে এই কেন্দ্রীয় ব্যাংক আমরা এবার দেখে নেব কেন্দ্রীয় ব্যাংকের কিছু উদ্দেশ্য কেন্দ্রীয় ব্যাংক সাধারণত কি কি উদ্দেশ্যে গঠিত হয়ে থাকে আমরা এখন সেটা দেখে নেব প্রথমে রয়েছে কেন্দ্রীয় ব্যাংক একটি জনকল্যাণমূলক ভোগী জাতীয় প্রতিষ্ঠান আমাদেরকে বুঝতে হবে কেন্দ্রীয় ব্যাংক একটি জনকল্যাণমূলক এবং ভোগী প্রতিষ্ঠান কেন প্রথমে রয়েছে জনকল্যাণমূলক এই কেন্দ্রীয় ব্যাংকটা সাধারণত আমাদের দেশের অথবা আমাদের যারা গ্রাহকরা রয়েছে তাদের কল্যাণের উদ্দেশ্যে গঠিত হয়ে থাকে এবং এর প্রধান উদ্দেশ্য অ ভোগী একটি প্রতিষ্ঠান পরিচালনা করা তাদের মেইন উদ্দেশ্য মুনাফা অর্জন নয় শুধুমাত্র জনকল্যাণ করাই এদের প্রধান উদ্দেশ্য তাহলে আমরা বলতে পারি কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে এমন একটা আর্থিক প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটা জনকল্যাণমূলক বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনা করে অমনাফাভোগী একটি প্রতিষ্ঠানও আমরা এই কেন্দ্রীয় ব্যাংকে বলতে পারি এবার আমরা দেখে নেব এই কেন্দ্রীয় ব্যাংকের কিছু বৈশিষ্ট্য প্রথমেই রয়েছে বলিষ্ঠ মুদ্রা বাজার গঠন এবং নিয়ন্ত্রণ করা আমাদের দেশে বা বিভিন্ন দেশে কেন্দ্রীয় ব্যাংক গঠিত হয় শুধুমাত্র মুদ্রা বাজারটাকে সুসংগঠিত করা এবং এর সুপরিচালনা করার উদ্দেশ্যে এরপর আমরা দেখে নেব পরবর্তী উদ্দেশ্য অর্থনৈতিক উন্নয়ন একটা দেশের অর্থনৈতিক উন্নয়নটা অতপ্রতভাবে জড়িত এই কেন্দ্রীয় ব্যাংকের কর্মকাণ্ড বা কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন যে ব্যাংকিং প্রসেসগুলো রয়েছে সেগুলোর ওপর তারপর রয়েছে তৃতীয়ত নোট এবং মুদ্রা প্রচলন করা এবং এই নোট এবং মুদ্রা প্রচলন করাটাই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান উদ্দেশ্য জনকল্যাণমূলক যেহেতু আমরা এটাকে বলতে পারি জনকল্যাণের উদ্দেশ্যেই সাধারণত কেন্দ্রীয় ব্যাংক একটি দেশে নোট এবং মুদ্রাগুলো প্রচলন করে থাকে জনগণদের সুবিধার ক্ষেত্রে জনগণদের বিনিময়ের মাধ্যম হিসেবে একটা কিছু রাখতে তারা এই নোট এবং মুদ্রাকে প্রচলন করে থাকে যেন জনগণ খুব সুষ্ঠুভাবে তাদের বিনিময়ের মাধ্যম হিসেবে এই নোট এবং মুদ্রাগুলো ব্যবহার করতে পারে এরপর আমরা চলে যাব আমাদের পরবর্তী উদ্দেশ্যে এখানে চার নম্বরে বলা হয়েছে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আমাদের দেশ ছাড়াও বিভিন্ন দেশে আমাদের যে বৈদেশিক লেনদেনগুলো হয়ে থাকে এই বৈদেশিক লেনদেনগুলোতে বৈদেশিক মুদ্রা ব্যবহৃত হয় তো আমাদের দেশ ছাড়াও বিভিন্ন দেশে যে বৈদেশিক মুদ্রার লেনদেনটা হয় এই বৈদেশিক মুদ্রার লেনদেন বা এই মুদ্রার নিয়ন্ত্রক হিসেবে কাজ করে কেন্দ্রীয় ব্যাংক এরপর রয়েছে পাঁচ নম্বর পয়েন্ট দেশের মুদ্রা মান নিয়ন্ত্রণ করা আমাদের দেশে আমাদের যে দেশীয় মুদ্রা রয়েছে এই দেশীয় মুদ্রার মানটাকে স্থির রাখা বা নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যেই কেন্দ্রীয় ব্যাংকটা গঠিত হয়ে থাকে পরবর্তীতে আমরা দেখে নেব ছয় নম্বর পয়েন্ট ব্যাংক সমূহের ব্যাংকার আমরা কেন্দ্রীয় ব্যাংককে বলতে পারি অন্যান্য সকল বাণিজ্যিক ব্যাংকের ব্যাংকার কারণ বাণিজ্যিক তাদের তাদের আর্থিক আর্থিক সংকটকালে এই কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে সংকটটা মেটাতে পারে তাহলে আমরা বলতে পারি কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য সকল ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে থাকে এরপর আমরা দেখে নেব সাত নম্বর পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট একটি পয়েন্ট নিকাশ ঘর হিসেবে কাজ করা আমরা যখন একটি বাণিজ্যিক ব্যাংক অন্য একটি বাণিজ্যিক ব্যাংকের মধ্যে যে আন্ত লেনদেনগুলো রয়েছে এই আন্ত লেনদেনগুলো সম্পন্ন করতে চাই সেক্ষেত্রে আমাদের একজন দর্শক হিসেবে বা একজন সাক্ষী হিসেবে এই কেন্দ্রীয় ব্যাংকের দরকার হয় কেন্দ্রীয় ব্যাংক কি করে আমাদের মধ্যে এই যে বাণিজ্যিক ব্যাংকগুলো নিজেদের মধ্যে যে আন্ত লেনদেনটা করে থাকে সেই আন্ত লেনদেনটা নিষ্পন্ন করতে সাহায্য করে কেন্দ্রীয় ব্যাংক এক্ষেত্রে পরিদর্শক অথবা সাক্ষী হিসেবে কাজ করে নিজেদের মধ্যাকার এই সুষ্ঠুভাবে নিষ্পন্ন করে দেয় কোনো সংকট বা ঝামেলা ছাড়াই তাহলে আমরা বলতে পারি নিকাশ ঘর হিসেবে কাজ হচ্ছে এমন একটা প্রসেস যে প্রসেসের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোর আন্ত লেনদেন খুব সুষ্ঠুভাবে নিষ্পত্তি পেয়ে থাকে এরপর আমরা চলে যাব আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে যেটা কিনা একটি কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম উদ্দেশ্য ঋণ নিয়ন্ত্রণ করা আমাদের দেশে বা বিভিন্ন দেশে তাদের মধ্যে যেন ঋণটা নিয়ন্ত্রণে থাকে ঋণের পরিমাণ যেন খুব বেশি বেড়ে না যায় সেই উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক সর্বদা ঋণ নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন ধরনের প্রসেস চালু করে থাকে এবং ঋণ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় এরপর আমরা দেখে নেব পরবর্তী পয়েন্ট সরকারকে পরামর্শ দেওয়া কেন্দ্রীয় ব্যাংক সর্বদাই একটা দেশের সরকারকে বিভিন্ন ধরনের অভ্যন্তরীণ অথবা অর্থনৈতিক পরামর্শ দিয়ে থাকে সরকার যেন সুষ্ঠুভাবে তার কর্মকাণ্ডগুলো পরিচালনা করতে পারে সেই উদ্দেশ্যে তারপর আমরা চলে যাব পরবর্তী পয়েন্টে এখানে দশ নম্বরে বলা হয়েছে মূল্য স্তর স্থিতিশীল রাখা আমাদের দেশে যে মূল্য স্তরটা ওঠানামা করে এই মূল্য স্তরটা যেন ওঠানামা না করে বা খুব বেশি বেড়ে না যায় বা খুব বেশি কমে না যায় সেই নিয়ন্ত্রণটা করে থাকে কেন্দ্রীয় ব্যাংক এক্ষেত্রে জনগণের উপকারী হয়ে থাকে তারপর রয়েছে সরকারের ব্যাংক একটি কেন্দ্রীয় ব্যাংক সর্বদাই সরকারের ব্যাংক হিসেবে কাজ করে কারণ সরকার যখনই কোনো আর্থিক সংকটে পড়ে সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে বিভিন্ন ধরনের এই আর্থিক সংকট মিটে থাকে তার যদি কোনো ধরনের ঋণের প্রয়োজন পড়ে অথবা অর্থের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক এই সরকারকে সাহায্য করে থাকে এরপর আমরা চলে যাব পরবর্তী পয়েন্টে যেটা কিনা কেন্দ্রীয় ব্যাংকের মুখ্য উদ্দেশ্য বা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে জনকল্যাণ করা ব্যাংক যেহেতু মুনাফা ভোগী কোনো প্রতিষ্ঠান নয় তাহলে অবশ্যই তার প্রধান উদ্দেশ্যটাই হবে জনগণের করা জনগণের কল্যাণের উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক সাধারণত বিভিন্ন ধরনের কার্যাবলী সম্পন্ন করে থাকে এরপর আমরা চলে যাব পরবর্তী পয়েন্টে তেরো নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে সম্পদের সুষম বন্টন একটি কেন্দ্র ব্যাংক সর্বদাই দেশের যত সম্পত্তি রয়েছে সেই সম্পদের সুষম বন্টন করে এবং প্রত্যেকটি সম্পদকে নির্দিষ্ট বা সুষ্ঠুভাবে কাজে লাগানোর জন্য সচেষ্ট থাকে তারপরে রয়েছে ১৪ নম্বর মূলধন গঠনে সহায়তা করা কেন্দ্রীয় ব্যাংক সর্বদাই বিভিন্ন ধরনের বাণিজ্যিক ব্যাংকে ঋণ দিয়ে থাকে এক্ষেত্রে তারা এই যে মূলধন গঠন এই মূলধন গঠনে বাণিজ্যিক ব্যাংকগুলোকে সাহায্য করে থাকে তারপর আমরা নাম্বার পয়েন্ট এখানে বলা হয়েছে সুসংগঠিত ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলা আমাদের দেশে বা বিভিন্ন দেশে যেন বাণিজ্যিক ব্যাংকগুলো সুসংগঠিত বা একটি ভালো প্রসেসে যেন তাদের ব্যাংকিং কর্মকাণ্ডগুলো পরিচালনা করতে পারে সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক সর্বদাই সেই কাজটাই করে থাকে এরপর আমরা দেখে নেব সর্বশেষ পয়েন্ট বা সর্বশেষ উদ্দেশ্য ব্যাংক ব্যবস্থার পথ প্রদর্শক আমাদের দেশে বা বিভিন্ন দেশে কেন্দ্রীয় ব্যাংক সর্বদাই বাণিজ্যিক ব্যাংকগুলোর যে পরিচালনা বা যে সকল কার্যাবলী রয়েছে সেই কার্যাবলীর পথ প্রদর্শক হিসেবে কাজ করে কেন্দ্রীয় ব্যাংক যেরকম নির্দেশ দেয় বাণিজ্যিক ব্যাংকগুলো সেরকমই নির্দেশনা ফলো করে ব্যাংকিং কার্যাবলীগুলো সম্পন্ন করে থাকে এরপর আমরা দেখে নেব কেন্দ্রীয় ব্যাংকের কিছু কার্যাবলী কেন্দ্রীয় ব্যাংকের সাধারণত চার ধরনের কার্যাবলী রয়েছে প্রথমত সাধারণ কার্যাবলী দ্বিতীয়ত সরকারের ব্যাংকার হিসেবে কার্যাবলী তৃতীয়ত অন্যান্য ব্যাংক অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কার্যাবলী এবং চতুর্থ হচ্ছে অন্যান্য কাজ এই তিনটা কাজ ছাড়াও আর বাকি যে সকল কাজ রয়েছে সেই সকল কাজ এই অন্যান্য কাজের মধ্যে পড়ে তাহলে আমরা বুঝতে পারছি কেন্দ্রীয় ব্যাংকের সর্বমোট চারটি কার্যাবলী রয়েছে প্রথমত সাধারণ কার্যাবলী যেটা কিনা কেন্দ্রীয় ব্যাংকের সর্বপ্রধান কার্যাবলীর মধ্যে পড়ে তারপর রয়েছে সরকারের ব্যাংকার হিসেবে কার্যাবলী তৃতীয়ত অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কার্যাবলী এবং এই তিনটা পয়েন্ট বাদ দিয়ে আর যতগুলো কার্যাবলী রয়েছে সবগুলো কার্যাবলী অন্যান্য কাজের মধ্যে পড়ে তাহলে আমরা প্রথমেই দেখে নেব প্রথমেই দেখে নেব এই সাধারণ মধ্যে কি কি রয়েছে সাধারণ কার্যাবলীর মধ্যে প্রথমেই রয়েছে নোট ও মুদ্রা প্রচলন করা নোট ও মুদ্রা প্রচলন একটা কেন্দ্রীয় ব্যাংকের সর্বপ্রধান কাজ হিসেবে পড়ে একটা দেশে যত পরিমাণ নোট এবং মুদ্রার দরকার পড়ে প্রত্যেকটি নোট এবং মুদ্রার প্রচলন করে থাকে কেন্দ্রীয় ব্যাংক তারপর রয়েছে দ্বিতীয়ত মুদ্রা বাজারের অভিভাবক একটা কেন্দ্রীয় ব্যাংক সর্বদাই মুদ্রা বাজারের অভিভাবক বা মুদ্রার পূর্ণ নিয়ন্ত্রক হিসেবে কাজ করে থাকে মুদ্রা বাজারের অভিভাবক এবং মুদ্রার পূর্ণ নিয়ন্ত্রক হিসেবে কাজ করে থাকে তারপর রয়েছে পরবর্তী পয়েন্ট তিন নম্বরে বলা হয়েছে সহজ বিনিময় মাধ্যম সৃষ্টি কেন্দ্রীয় ব্যাংক সর্বদা মুদ্রা বিল হুন্ডি ইত্যাদি সহজ বিনিময় মাধ্যম সৃষ্টি করে থাকে বাণিজ্যিক ব্যাংক যেমন মুদ্রা বাণিজ্যিক ব্যাংক যেমন চেক হুন্ডি বিনিময় বিলের লেনদেন করে থাকে এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক সর্বদা মুদ্রা বিল এবং বিভিন্ন প্রকার হুন্ডির মাধ্যমে তাদের এই বিনিময় মাধ্যমগুলো সৃষ্টি করে থাকে তারপর রয়েছে ঋণ নিয়ন্ত্রণ যেটা কিনা কেন্দ্রীয় ব্যাংকের সর্বপ্রধান এবং মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টাস্ক সেটা হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ করা বাণিজ্যিক ব্যাংক গুলো যেন এই ঋণ নিয়ন্ত্রণের সহায়তা করতে পারে সেজন্য কেন্দ্রীয় ব্যাংকগুলো বিভিন্ন ধরনের নীতি এবং বিভিন্ন ধরনের প্রসেসের মাধ্যমে এই ঋণ নিয়ন্ত্রণটা করে থাকে আমরা এখন দেখে নেব কি কি প্রসেসের মাধ্যমে সাধারণত কেন্দ্রীয় ব্যাংকগুলো ঋণ নিয়ন্ত্রণ করে প্রথমে রয়েছে ব্যাংক ব্যাংখার নীতি তারপর রয়েছে খোলা বাজার নীতি জমার হার পরিবর্তন নীতি এবং নৈতিক প্ররচনা নীতি এখানে আমাদের টোটাল চারটা পয়েন্টের কথা বলা হয়েছে বা চারটা নীতির কথা বলা হয়েছে প্রথমত ব্যাংক হার নীতি তারপর রয়েছে খোলা বাজার নীতি জমাহার পরিবর্তন নীতি এবং নৈতিক প্ররচনা নীতি প্রত্যেকটি নীতি আলাদা আলাদা বৈশিষ্ট্যের অধিকারী এবং প্রত্যেকটি নীতির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক সাধারণত এই ঋণ নিয়ন্ত্রণের কার্যক্রমটা পরিচালনা করে থাকে এরপর রয়েছে মুদ্রার ক্রয় ক্ষমতা নিয়ন্ত্রণ আমাদের দেশে যে সকল মুদ্রা এবং নোট রয়েছে সেই মুদ্রা এবং নোটের ক্রয় ক্ষমতাগুলো কেন্দ্রীয় ব্যাংক সাধারণত নিয়ন্ত্রণ করে থাকে তারপর রয়েছে বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ আমাদের দেশ ছাড়াও বিভিন্ন দেশে আমরা যে বিনিময়টা বা লেনদেন করে থাকি সেই বিনিময়টা বা লেনদেন কতটুকু পরিমাণ হতে পারবে সেই নিয়ন্ত্রণটা করে থাকে কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সাধারণত আমরা বৈদেশিক এই সব বিনিময় এবং লেনদেন সম্পন্ন করতে পারি তারপর রয়েছে সাত নম্বর মূল্যস্তর স্থিতিশীল রাখা এখানে বলা হয়েছে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণ করে থাকে ফলে মূল্য স্তরকে স্থিতিশীল রাখা কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি অন্যতম কাজ আমাদের দেশে যে সকল মুদ্রা প্রচলন রয়েছে সেই সকল মুদ্রা দ্বারা আমরা কি কি পরিমাণ পণ্য পারচেস করতে পারি সেরকম একটি মুদ্রা মান সর্বদাই কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে থাকে এর ফলে আমরা বলতে পারি যে আমাদের কোন পরিমাণ মুদ্রার মাধ্যমে আমরা কতটুকু পরিমাণ বা কতটুকু মানের পণ্য পারচেস করতে পারবো এরপর রয়েছে আট নম্বর পয়েন্ট বৈদেশিক মুদ্রার তহবিল সংরক্ষণ আমাদের দেশ ছাড়াও আমাদের বিভিন্ন দেশে যে সকল বৈদেশিক মুদ্রা প্রচলিত রয়েছে সেই সকল বৈদেশিক মুদ্রার মান নিয়ন্ত্রণ এবং সেই সকল বৈদেশিক মুদ্রার যে তহবিল সংরক্ষকটা রয়েছে সেই তহবিলের সংরক্ষক হিসেবে কাজ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক এরপর আমরা দেখে নেব পরবর্তী পয়েন্ট নয় নম্বরে বলা হয়েছে ব্যাংক ব্যবস্থার উন্নয়ন আমাদের দেশে যে সকল বাণিজ্যিক ব্যাংক প্রচলিত রয়েছে সে সকল বাণিজ্যিক ব্যাংকের বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট বাণিজ্যিক ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট সাধারণত কেন্দ্রীয় ব্যাংকরা করে থাকে কেন্দ্রীয় ব্যাংক প্রতিনিয়ত বাণিজ্যিক ব্যাংকগুলোর উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে থাকে এবং প্রয়োজনে তাদেরকে বিভিন্ন ধরনের ঋণ ছাড়াও অন্যান্য সেবা দিয়ে থাকে তারপর আমরা দেখে নেব দশ নম্বর পয়েন্ট কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি বাণিজ্যিক ব্যাংক যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে কেন্দ্রীয় ব্যাংকই কেন্দ্রীয় ব্যাংকও সেভাবেই কর্মসংস্থানের সুযোগটা সৃষ্টি করতে পারে কেন্দ্রীয় ব্যাংকে যে যত ধরনের এমপ্লয়িরা রয়েছে বা যত ধরনের কর্মচারী রয়েছে সবার ক্ষেত্রেই এই কর্মসংস্থানের একমাত্র উৎস হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক তাহলে আমরা বলতে পারি কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের মতোই কর্মসংস্থানের সুযোগটা সৃষ্টি করতে পারে এরপর রয়েছে এগারো নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে সরকার কর্তৃক গৃহীত ঋণের তদারক সরকার কেন্দ্রীয় ব্যাংকের নিকট থেকে যে পরিমাণ পণ্য যে পরিমাণ ঋণটা গ্রহণ করে সেই ঋণের তদারক বা সেই ঋণ কতটুকু পরিমাণ দেওয়া হয়েছে বা এর পরিমাণের সুদ কতটুকু সেই সকল কিছু নিয়ন্ত্রক হিসেবে কাজ করে কেন্দ্রীয় ব্যাংক এরপর রয়েছে এরপর রয়েছে পরবর্তী কার্যাবলী সরকারের ব্যাংক হিসেবে সম্পাদিত কার্যাবলী আমরা এখন দেখে নেব সরকারের ব্যাংক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কি কি ধরনের কার্যাবলী সাধারণত করে থাকে এখানে প্রথমেই রয়েছে ঋণের উৎস প্রথমেই রয়েছে ঋণের উৎস সরকার যখন বিভিন্ন ধরনের আর্থিক সংকটে পড়ে সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক এই আর্থিক সংকট মেটানোর জন্য সরকারকে বিভিন্ন মেয়াদি অথবা বিভিন্ন ধরনের ঋণ দিয়ে থাকে এরপর রয়েছে তহবিল সংরক্ষণ আমাদের সরকারের যে সকল অর্থ সম্পত্তি রয়েছে সে সকল অর্থ সম্পত্তির সংরক্ষক হিসেবে কাজ করে কেন্দ্রীয় ব্যাংক এরপর রয়েছে হিসাব সংরক্ষণ একটা সরকারের বিভিন্ন ধরনের হিসাবের সংরক্ষণ অথবা হিসাবকারী হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে তারপর রয়েছে লেনদেন সম্পাদন সরকার বিভিন্ন ধরনের আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ লেনদেন করে থাকে এবং এই অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক লেনদেনগুলো সাধারণত এই কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে তারপর রয়েছে বৈদেশিক মুদ্রার ক্রয় বিক্রয় একটা কেন্দ্রীয় ব্যাংক সর্বদাই বৈদেশিক মুদ্রার ক্রয় বিক্রয়ের মাধ্যমে আমাদের দেশের মুদ্রা মানের সাথে বিভিন্ন দেশের যে মুদ্রার মানটা রয়েছে সেই মুদ্রার মানটা ভারসাম্য রেখে থাকে এরপর আমরা চলে যাব পরবর্তী পয়েন্টে এখানে বলা হয়েছে উপদেশটা কেন্দ্রীয় ব্যাংক সরকারের বিভিন্ন অর্থনৈতিক নীতি এবং পরিকল্পনা প্রণয়নে বাস্তবায়নের উপদেষ্টা বা হিসেবে কাজ করে সরকার যখন বিভিন্ন ধরনের অর্থনৈতিক নীতি অথবা পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন করতে চায় সেক্ষেত্রে তার বিভিন্ন ধরনের অ্যাডভাইসের দরকার পড়ে এবং কেন্দ্রীয় ব্যাংক এই অ্যাডভাইজর বা উপদেষ্টা হিসেবে সর্বদা কাজ করে থাকে তারপর আমরা দেখে নেব পরবর্তী পয়েন্ট তথ্য এবং পরিসংখ্যান সংরক্ষণ ও সংগ্রহ আমাদের দেশে যে সকল পরিকল্পনা প্রণয়ন করা হয় বিভিন্ন বাণিজ্যিক পরিকল্পনা সেই সকল পরিকল্পনা প্রণয়নে বিভিন্ন ধরনের তথ্য এবং যে সকল কার্যাবলীগুলো দরকার পড়ে সেই সকল কিছুই সাধারণত কেন্দ্র ব্যাংক করে থাকে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করে এবং সেই তথ্যগুলো সংরক্ষণ করতেও সাহায্য করে কেন্দ্রীয় ব্যাংক তারপর আমরা দেখে নেব পরবর্তী পয়েন্ট আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনকারী সাধারণত কেন্দ্রীয় ব্যাংক বিদেশি বিভিন্ন ব্যাংকের সাথে আমাদের দেশের যে সকল বাণিজ্যিক ব্যাংকগুলো রয়েছে এদের মধ্যে একটা সম্পর্কের সৃষ্টি করে এবং এই বৈদেশিক সম্পর্কের মাধ্যমে তারা লেনদেনটা সর্বদা চালু রাখতে পারে এরপর রয়েছে সরকারের প্রতিনিধিত্ব একটা কেন্দ্রীয় ব্যাংক সর্বদাই সরকারের প্রতিনিধিত্ব করে থাকে তারপর রয়েছে পরবর্তী পয়েন্ট এখানে বলা হয়েছে যে সকল ব্যাংকের ব্যাংকার হিসেবে সম্পাদিত কার্যাবলী কেন্দ্রীয় ব্যাংক যে সকল ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে এক্ষেত্রে তারা কি কি কাজ করে থাকে আমরা এখন এই পয়েন্টগুলো দেখে নেব প্রথমেই রয়েছে অনুমতি দান এবং তালিকাভুক্তকরণ একটা কেন্দ্রীয় ব্যাংক সর্বদাই বাণিজ্যিক ব্যাংকগুলোর তালিকা করে রাখে তাদের তালিকাভুক্তি যদি না থাকে কোনো বাণিজ্যিক ব্যাংক সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে সেই বাণিজ্যিক ব্যাংকটা আমাদের জন্য সেফ না তাহলে যে সকল ব্যাংক তালিকাভুক্ত রয়েছে আমরা সে সকল ব্যাংকে সেফ বলতে পারব তাহলে কেন্দ্র ব্যাংক সর্বদাই এই অনুমতি দান করে এবং তালিকাভুক্তকরণ করে থাকে প্রথমে তারা বাণিজ্যিক ব্যাংকগুলোকে ব্যাংকিং কর্মকাণ্ড পরিচালনার জন্য অনুমতি দিয়ে থাকে এবং পরবর্তীতে তারা যখন ব্যাংকটা চালু করে সেক্ষেত্রে তারা সেই ব্যাংকের নামটা কেন্দ্রীয় ব্যাংকে তালিকাভুক্ত করে থাকে এরপর রয়েছে পরবর্তী পয়েন্ট কার্যত ব্যাংকের নতুন শাখা বাণিজ্যিক এবং অন্যান্য ব্যাংকের নতুন শাখার অনুমোদন কেন্দ্রীয় ব্যাংক প্রদান করে থাকে আমাদের দেশে যে কয়টি বাণিজ্যিক ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর যে কয়টি শাখা রয়েছে প্রত্যেকটি ব্যাংক এবং শাখার পরিচালনের ক্ষেত্রে বা প্রচলনের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতির দরকার পড়ে থাকে এরপর রয়েছে পরবর্তী কাজ যেটা কিনা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ নিকাশ ঘর আমি প্রথমেই বলেছি নিকাশ ঘর বা ক্লিয়ারিং হাউস যেটাকে ইংরেজিতে বলা হয় ক্লিয়ারিং হাউস এই ক্লিয়ারিং হাউস খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ যেটা কিনা কেন্দ্রীয় ব্যাংক করে থাকে আমাদের দেশে যে কয়টি বাণিজ্যিক ব্যাংক রয়েছে সেই বাণিজ্যিক ব্যাংকগুলো যদি একে অপরের সাথে আন্ত লেনদেনে জড়িয়ে পড়ে সেক্ষেত্রে এই আন্ত লেনদেনটা নিষ্পত্তির ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক তাদের সাক্ষী হিসেবে কাজ করে থাকেন ধরো সোনালী ব্যাংক যদি রূপালী ব্যাংকের সাথে কোনো আন্ত লেনদেনে জড়িয়ে পড়ে সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক সাক্ষী হিসেবে কাজ করে তাদের এই লেনদেনটা নিষ্পত্তি করে দেবে সোনালী ব্যাংকের কোনো গ্রাহক যদি রূপালী ব্যাংকে গিয়ে তাদের এই টাকা বা তাদের হিসাব থেকে টাকা তুলতে চায় সেক্ষেত্রে তারা কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণাপন্ন হবে এবং কেন্দ্রীয় ব্যাংকের সাক্ষ্যতে তারা এই লেনদেনটা নিষ্পত্তি করে দেবে আমরা চাইলেই সোনালী ব্যাংকের হিসাব রেখেও রূপালী ব্যাংকের কাছ থেকে আমাদের প্রয়োজনীয় টাকাটা তুলতে পারবো শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংকের সহায়তায় এটাই সম্ভব হবে তাহলে এই আমরা বুঝতে পারছি নিকাশ ঘরটা কেন এত গুরুত্বপূর্ণ এরপর রয়েছে চার নম্বর পয়েন্ট ঋণের শেষ আশ্রয়স্থল একটা ব্যাংক অথবা সরকার তাদের জন্য ঋণের শেষ আশ্রয়স্থল হয় কেন্দ্রীয় ব্যাংক একটা বাণিজ্যিক ব্যাংক যদি অন্য কোনো বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ঋণ নিতে অক্ষম হয়ে পড়ে বা ঋণ নিতে ব্যর্থ হয়ে পড়ে সেক্ষেত্রে তারা কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে এই ঋণটা নিতে পারে আবার সরকার যদি কোনো বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ঋণ নিতে অক্ষম হয়ে পড়ে অথবা ঋণ নিতে ব্যর্থ হয় সেক্ষেত্রে তারা কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণটা নিতে পারে এই কেন্দ্রীয় ব্যাংকে বলা হয় ঋণের শেষ আশ্রয়স্থল এরপর আমরা দেখে নেব পরবর্তী পয়েন্ট এখানে বলা হয়েছে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী অন্যান্য সকল ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে সেক্ষেত্রে তাদের পূর্ণ অধিকার থাকে বাণিজ্যিক ব্যাংকগুলোর বিভিন্ন কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা এরপর রয়েছে হিসাবপত্র পরীক্ষা ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর বিভিন্ন হিসাব নিরীক্ষা করে তাদের কর্মকাণ্ডটা আরো সহজ করার চেষ্টা করে থাকে তারপর রয়েছে এবং পরামর্শদাতা কোনো বাণিজ্যিক ব্যাংকে যদি কোনো উপদেশ বা পরামর্শের প্রয়োজন পড়ে তাহলে তারা কেন্দ্রীয় ব্যাংকের নিকট সেই উপদেশ এবং পরামর্শটা পেয়ে থাকে এরপর রয়েছে আট নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে বাধ্যতামূলক তহবিল সংরক্ষণ প্রত্যেকটি বাণিজ্যিক ব্যাংকেই একটা মোট মূলধনের নির্দিষ্ট পরিমাণ অংশ কেন্দ্রীয় ব্যাংকের কাছে বাধ্যতামূলকভাবে সংরক্ষণ করতে হয় এই যে বাণিজ্যিক ব্যাংক সমূহ মোট আমানতের একটা নির্দিষ্ট অংশ বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ হিসেবে জমা করে রাখে এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বা প্রধান একটা অংশ বাণিজ্যিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংক উভয়ের ক্ষেত্রে তারপর আমরা চলে যাব পরবর্তী পয়েন্টে এখানে বলা হয়েছে অন্যান্য ব্যাংকের প্রতিনিধি যেহেতু আমরা জানি কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য সকল ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে সেক্ষেত্রে আমরা বলতে পারি কেন্দ্রীয় ব্যাংক সকল বাণিজ্যিক ব্যাংকের প্রতিনিধি হিসেবেও কাজ করে থাকে তারপর রয়েছে এবার আমরা আলোচনা করব পরবর্তী পয়েন্ট ঋণ আদায় ঋণ আদায় বলতে বোঝায় কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে যখন কোনো বাণিজ্যিক ব্যাংক কোনো ধরনের ঋণ গ্রহণ করে থাকে সেই ঋণ আদায়টাও বাণিজ্যিক ব্যাংকের একটা অন্যতম কাজ হিসেবে পড়ে তারপর আমরা চলে যাব বৈদেশিক বাণিজ্য উন্নয়ন আমাদের দেশের সাথে বিদেশের বিভিন্ন দেশের যে লেনদেনটা বা বিনিময়টা রয়েছে এই যে বাণিজ্যিক কর্মকাণ্ডগুলো রয়েছে এই কর্মকাণ্ডগুলো উন্নয়ন করতে কেন্দ্রীয় ব্যাংক সর্বদাই সচেষ্ট থাকে এরপর আমরা দেখে নেব বাণিজ্যিক ব্যাংকের অন্যান্য কাজের মধ্যে কি কি রয়েছে অন্যান্য কাজের মধ্যে প্রথমেই রয়েছে কৃষি উন্নয়ন আমাদের দেশে যে কৃষি খাতটা রয়েছে এই কৃষি খাতের উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনা করে থাকে বিভিন্ন ধরনের কৃষি ব্যাংক স্থাপন এবং সেই সকল কৃষি ব্যাংকের নিয়ন্ত্রণও কেন্দ্রীয় ব্যাংক করে থাকে তারপর রয়েছে শিল্পোন্নয়ন কৃষি উন্নয়নের মতো শিল্পোন্নয়নও কেন্দ্রীয় ব্যাংকের একটি অন্যতম কাজ শিল্প খাতের উন্নয়নের জন্য কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ধরনের শিল্প ঋণ বা শিল্প সংস্থাকে ঋণের ব্যবস্থা করে থাকে এবং শিল্প খাতটাকে প্রতিনিয়ত উন্নত করে যাচ্ছে এরপর রয়েছে সমবায় ব্যাংকের উন্নয়ন আমাদের দেশে যেন সমবায় ব্যাংকগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে সেক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলো সরি কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের বিভিন্ন ধরনের ঋণ ব্যবস্থা চালু রাখছে এবং বিভিন্ন ধরনের সমবায় ব্যাংকের প্রচলন করে থাকছে তারপর রয়েছে গবেষণা কার্যক্রম আমাদের দেশে এই শিল্প বাণিজ্য এবং ব্যাংকিং যে কর্মকাণ্ডগুলো রয়েছে এই সকল কিছুর উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক সর্বদাই বিভিন্ন ধরনের গবেষণামূলক কর্মকাণ্ড পরিচালনা করে এবং প্রতিনিয়ত এর উন্নয়নটা ধাবিত রাখছে তারপর রয়েছে ঋণের ব্যবহার নিশ্চিতকরণ যখন কোনো বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে থাকে তখন সেই ঋণটা যেন তারা সুষ্ঠুভাবে কাজে লাগাতে পারে সেই সুষ্ঠু কর্মকাণ্ডগুলো নিশ্চিত করে থাকে কেন্দ্রীয় ব্যাংক এই ছিল আমাদের আজকের পর্বের আলোচনা এ পর্বে আমরা দেখে নিলাম কেন্দ্রীয় ব্যাংকের কি কি উদ্দেশ্য এবং কেন্দ্রীয় ব্যাংকের কি কি কার্যাবলী রয়েছে পরবর্তী পর্বে আমরা আলোচনা করব কেন্দ্রীয় ব্যাংকের গঠন এবং এর ক্রমবিকাশ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ